ক্ষমতা দখল শুধুমাত্র নির্দিষ্ট ভোট ব্যাংকে নিজের কাছে রাখা, নিজের নিয়ন্ত্রণে রাখা, এটাই তাহলে একমাত্র উদ্দেশ্য কি? সুদীপ্ত বাবু দেখো, সর্ণালী, মাদ্রাসাগুলো এডুকেশন সিস্টেমটা মূলত কন্ট্রোল করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, সেটা একটা অটোনোমাস বডি। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে মমতা বন্দ্যোপাধ্যায় এইটাকে যথেষ্ট উন্নতি করেছে। আজকে হাই সেকেন্ডারি প্যারালাল এটাকে করে দিয়েছে, হাই সেকেন্ডারি। আপনি দাঁড়ান, বলতে আজ এডুকেশন প্রত্যেকটা মাদ্রাসাকে, অধিকাংশ মাদ্রাসাকে হাই সেকেন্ডারি লেভেলে নিয়ে গেছে, সেই সময় ছিল না কিন্তু। আজকে যার কারণে আপনি দেখেছেন যে বুদ্ধদেব বরচা তৎকালীন এক্স চিফ মিনিস্টার বলেছেন যে আজকে মাদ্রাসা থেকে সন্ত্রাসবাদ তৈরি হয়, কিন্তু আজকে দেখা যাচ্ছে মাদ্রাসা থেকে টিচার, ডাক্তার, লয়ার তৈরি হচ্ছে। আজকে কিন্তু সেই জায়গায় মাদ্রাসাকে নিয়ে গেছে। ইনি যেই কথাগুলো বললেন, ইনি ব্যক্তিগত আক্রোশে বললেন, কিন্তু এইগুলোতে কোনো প্র্যাকটিক্যাল গ্রাউন্ড লেভেলে সেটা না, রিয়ালিটিটা গ্রাউন্ড লেভেলে না। আজ মাদ্রাসার ছেলেমেয়েরা পড়াশোনা করতে বিদেশে যাচ্ছে, মাদ্রাসার ছেলেমেয়েরা আইএএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, সেটা বলুন। হাই সেকেন্ডারি প্যাটার্নের এডুকেশন হচ্ছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে। আপনি আপনি কাজী মাস্তা সম্পর্কে জানেন? কেন কোনো দলই এর ইলেকশনে ডাইরেক্ট পার্টিসিপেট করে না? এগুলো লোকাল বেসে, লোকাল ছেলেরা, লোকাল ছেলেরা, লোকাল লোকেরা মূলত পার্টিসিপেট করে ইলেকশনে। আর বলতে দিন, আপনি আমার টাইমে বলতে দিন না, বড় মুশকিল। আপনি আপনি আপনার দুঃখ আপনার কাছে রাখুন, প্র্যাকটিক্যাল কথাটা বলুন। আপনার দুঃখ দিয়ে তৃণমূলের কিছু যা আসবে না, সংখ্যালঘু মানুষেরও কিছু যা আসবে না। যেটা প্র্যাকটিক্যাল বলতে হবে সেটা বলুন, যে আজকে ওখানে মূলত লোকাল যারা প্রতিনিধিত্ব করে তারা এখানে ওইখানে ওই মাদ্রাসা ইলেকশনে পার্টিসিপেট করে। এখানে দলের কোনো ভূমিকা না, কেউ কারোর অনুগামী হতে পারে, দল সেটা খতিয়ে দেখছে। ওখানে মাওলানা আছে, মৌলবীরা আছে, তারা ওখানটায় নিশ্চয়ই ওই জায়গাটাকে তারা দেখবে। আমি সেখানে